সবাই কেমন আছেন আশা করি প্রত্যেককে ভালো আছেন বর্তমানে চলছে খুব মানে ঠান্ডার সময় আর কি আর আমরা ভাবছি যে ঠান্ডার সময় আমাদের বাড়িতে আমরা বাড়ি ঘরের কাজ করব তাহলে আমাদের বাড়িটা খুব মজবুতই হবে ঠিক একদম আপনারা ধরেছেন শীতের সময়টা এমনই সময় যেই সময় আপনি যদি কান্ট্রাকশান মানে বাড়ি ঘরের কাজ করেন তাহলে শীতের সময়টা একদম অতি উত্তম সময় কিন্তু শীতের সময় বন্ধুরা কাজ করার সময় কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে না হলে আপনার বাড়িতে আপনি অনেকটা ভুল মানে ক্ষতি করে দিতে পারবেন কীরকম ক্ষতি সেটা আপনাকে আজকের ভিডিওতে আপনি বুঝতে পারবেন যে প্রথমেই বলি শীতের সময় বিশেষ করে দেওয়ালগুলোই দেখবেন আমাদের মানে বেশি করে জল লাগে না জল অনেকটাই কম লাগে আর শীতের সময়ে মানে ঠান্ডা হওয়ার কারণে বর্তমানে এ দশ ডিগ্রি এগারো ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার যেটা আছে ওটা কিন্তু কমে যাচ্ছে তো শীতের সময়ে দেওয়ালগুলি হোক বা যেগুলো আমরা ঢালাই করি ওই ঢালাইগুলোই কিন্তু জয়েনটা খুব কম ধরে তাই না আর সেই জয়েন্টটা কম ধরে মানে একটু সময় লাগে আর কি জয়েন্ট অবশ্যই কিন্তু হবে এটা না যে এটা আপনার দেওয়ালটা আপনি আজকে ইটের দেওয়ালটা গাথরি করেছেন আর ওটা মানে কালকে শুকে যাবে এটা কিন্তু করবেন না কী করবেন দু তিনটা জিনিস শুধু মাথায় রাখবেন প্রথমত আপনাকে বলি যে এটা ভাববেন না যে ফের যে শীতের সময় হয়ে গেছে ওয়ালগুলিতে জল না দিলেও হবে কারণ সেত সেতে ভাব একটা লেগে থাকে এটা কিন্তু করবেন না যেইভাবে আপনি ইটের দেওয়ালে গাঁথনি পরে দিনে দুইবার থেকে তিনবার জল দেন সেটা কিন্তু আপনাকে কন্টিনিউ চালাতেই হবে আর দ্বিতীয়ত যখনই আপনি পিলার হোক বা বিম হোক ওগুলার যখন মানে ঢালাইটা করবেন আর কি ঢালাই করার পর সেটারিংটা মানে আমরা কি করি মিস্ত্রিগুলো গঞ্জের দিকে দেখবেন বা টাউনের দিকে আজকে একটা এক ফার্মা মানে ঢালাই আমরা করে নিলাম করার পরে কালকে সকাল বেলায় সেটা খুলবো মানে আজকে বইকাল চারটার সময় আপনার আমরা ঢালাই করে নিয়েছি আবার কালকে সকাল বেলায় ওই ঢালাইটা কিন্তু খুলবো খোলার পরে কি হয় ওইটা কিন্তু মজবুতিটা হবে না আপনাকে বলবো বলছি বর্তমানে শীতের সময় চব্বিশ ঘন্টা পক্ষে চব্বিশ ঘন্টা কিন্তু পর ঢালাইটা খুলবেন তাহলে কিন্তু মজবুতিটা বেশি করে হবে কারণ আমরা প্রতিদিনেই কাজ করি আর বিশেষ করে একটা জিনিস কী যে ধরুন আপনি একটা ইটে ইটের চার ইঞ্চির দেওয়াল আজকে মানে গাঁথনি করলেন আর কি গাঁথনি করার পরে আপনি বাড়ি চলে গেলেন সকালবেলা আবার আসলেন আসার পরে মিস্ত্রিগুলো কী করে যে ওই গাঁথনিটার উপর আবার কিন্তু ভাড়া লাগিয়ে গাঁথনি করে কিন্তু বন্ধুরা এই ঠান্ডার সময় শীতের সময় আপনাকে বলি কখনো আজকে গাঁথনি করা দেওয়ালটা মানে তার পরের দিন গাছুনি কিন্তু করবেন না মানে ওটা প্রপার তালিকা থেকে কিন্তু মজবুতিটা কিন্তু হয় না মজবুতিটা হবে তিন চার দিন পর ওটা কিন্তু মজবুত হবে তখন আপনারা ইটের গাঁথুনিগুলো করতে পারবেন কিন্তু আজকে গাঁথলেন আর কালকে যদি ভাবেন যে আমরা দেওয়ালটাকে গাঁথনি করবো তাহলে এটা কিন্তু মস্ত বড় ফুল করবেন আপ আর আবার দেখাই বন্ধুরা কালকে তখন বিরে দেয় সবাই ভালো থাকবে